এই গ্রিন লাইন বাসের কর্তৃপক্ষ একটা নিয়ম জারি করেছে যে আমার বাস রাত দিন 24 ঘন্টা যখনই চলুক আজান হলে নামাজের সময় হলে মসজিদের পাশে ব্রেক করে দাঁড়াবে। আল্লাহ আকবার কয় না, এই দেশ থেকে ইসলাম উঠাই দিবে এত সস্তা? কারণ এই দেশের শিখরে গেড়ে আছে ইসলাম, কথা বলেন ঠিক কি না? বলছে আমার দেশে আমার বাস চলবে নামাজের সময় হলে ব্রেক দিব। এক ভদ্রলোক পোস্ট কমেন্ট করেছে এই জন্য আপনাদের বাসে উঠতে ভালো লাগে না। এবার কেন বলে খালি আপনারা নামাজের সময় হলে বিরতি দেন, মনে হয় বাসে উঠছি নাকি নামাজের জন্য উঠছি ঠিক পাইলাম না। এবার ওই ম্যানেজার সাহেব ওখানে রিপ্লে দিছেন কমেন্টের বিপরীতে, উনি উত্তর দিছেন আমাদের বাসগুলো নামাজের সময় হলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজেই মসজিদের পাশে দাঁড়াবে, তোমার মতো ভদ্রলোক প্যাসেঞ্জার দরকার নাই, তুমি আমার বাসে উঠো না। আল্লাহ আকবার গান। একটা যুবতী মেয়ে সারা পৃথিবীর সামনে বলতেছে, শোনো অমক নেতাই আমারে পদের লোভ দেখাইয়া দীর্ঘদিন ধরে ধর্ষণ করছে। আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখাইয়া আর হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখাইয়া আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করত। কইছে তোমার একটা পদ দেব, কি দিব? একটা পদ দেব আর তুমি করো আমার একটু খেদমত করো। চোপেন বলতেছে এত খারাপ ভাবে আমাকে দর্শন করেছে, তারপরও মিডিয়ার কোনো আন্দোলন নাই, কোনো নেতার কোনো প্রতিবাদ নাই। মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে হইটেলে বেড়াইতে গেছে, সুলকানি শুরু। রাস্তার উপরে তাকে ধাক্কা দিয়ে মহিলাকে প্রাইভেট কারে তলে ফেলে চাকার তলে তাকে জীবন শেষ করে দিল। দীর্ঘ পথ পর্যন্ত তাকে নীলখ্যাত থেকে শাহবাগ পর্যন্ত প্রাইভেট কার টানতে টানতে নিয়ে গেছে। পিছনে মানুষগুলো চিল্লাই তুমি কে গো, এইভাবে মহিলাটা রাস্তার উপরে দাঁড়ায়ছিল, তাকে তুমি অ্যাক্সিডেন্ট করে চাকার তলে পিষে মারলে, তার উপরেও দাঁড়াও না টানতে টানতে নিয়ে যাও। এই পৃথিবীতে একটা কুকুরের দাম আছে, একটা পশুর দাম আছে, মুসলমানের জীবনের দাম নাই। ফিলিস্তিনের এক যুবক যুবক কয় আমি যাব না, প্রতিবাদ করছে আমাকে নিয়ে যাও কেন? যুবককে ওই ইসরায়েলের সেনাবাহিনী পকেট থেকে রিভলভার বের করে পিস্তল বের করে ঠাস ঠাস করে গুলি করে একটা তাজা যুবককে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিল রে। ইহুদি খ্রিস্টান ওরা মুসলমানকে পাখির মতো গুলি করছে, মন চাইলেই ফাঁসি, মন চাইলেই জেলে। মামুনুল হকরা কোথায়? আস্তে গন, আল্লাহ আকবার বলেন। আরে পয়গম্বর ইউসুফ নবী জেলে গিয়েছিল, বাইরে হয়েছে মিশরের প্রেসিডেন্ট। আরে ওই সময় তো আমাদের জন্য অপেক্ষা করতেছে, মামুন হাসরা জেলে আছে, বার হবে বাংলার জমিনে শাসন করবে, আফগানের মতো টুপিওয়ালা দাড়িওয়ালারাই বাংলার জমিন শাসন করবে, কথা বলো ঠিক কি না? নাস্তিক বেইমানদের যতই সুলকানি উঠুক মলম আমাদের আছে, কথা বলেন না কেন? আজকে একটা ভিডিও দেখে বড় হতবাক হলাম, ঢাকা ভার্সিটি নাম শুনছেন? এই ঢাকা ভার্সিটির একজন প্রাক্তন শিক্ষক বহিষ্কার করা হয়েছে তাকে, সে প্রাইভেট কারে যাচ্ছে। একজন ভদ্র মহিলা রাস্তার উপরে তাকে ধাক্কা দিয়ে মহিলাকে প্রাইভেট কারে তলে ফেলে চাকার তলে তাকে জীবন শেষ করে দিল। দীর্ঘ পথ পর্যন্ত তাকে নীলখ্যাত থেকে শাহবাগ পর্যন্ত প্রাইভেট কার টানতে টানতে নিয়ে গেছে। পিছনে মানুষগুলো চিল্লাই তুমি কে গো, এইভাবে মহিলাটা রাস্তার উপরে দাঁড়ায়ছিল, তাকে তুমি অ্যাক্সিডেন্ট করে চাকার তলে পিষে মারলে, তার উপরেও দাঁড়াও না টানতে টানতে নিয়ে যাও। একটু দাঁড়াও, কথা শোনে না আমার ভাইরা? আমরা প্রাইভেট কার গাড়িতে প্রতিদিন মাহফিল করি, ওই চাকার ভিতরে গাড়ির সাথে যদি একটা খড় কুটাও লেগে থাকে, ড্রাইভার টের পাই কয় হুজুর একটু দাঁড়াইলাম, কেন দাঁড়াইলা কয় হুজুর কিছু খড় কুটা লাগছে এই জন্য ওটাকে পরিষ্কার করে। আর একটা সাড়ে তিন হাত বডিওয়ালা মানুষ চাকার তলে পিষ্ট হচ্ছে, গাড়ির সাথে লেগে টানতে টানতে নিয়ে যায়, কথা বলেন ভদ্রলোক কি টের পায় নাই? আমরা গাড়ির যাত্রীরাই টের পাই, কোথায় যেন কি বেঁধে আছে ও কি টের পাই নাই। এরপরও বাংলার জমিনে কোনো নাস্তিক পাড়ায় তথাকথিত বুদ্ধিজীবী মার্কা শয়তানদের কোনো টকশতের বিরুদ্ধে আলোচনা শুনলাম না, কোনো জায়গায় সাংবাদিক গিয়ে বললো না এটা হলো কেন, বাংলাদেশে কোনো বিচার চাইলো না, কেউ কোনো প্রতিবাদ করলো না, কেউ কোনো মিছিল করলো না। কিন্তু যদি ঘটনাক্রমে কোনো কায়দায় যদি টুফিওয়ালা দাড়িওয়ালা কোনো হুজুর কোনো ইমাম যদি এমন একটা নেকা
বিচারজনক ঘটনার সাথে কোনোভাবে জড়িত থাকতো ওই নাস্তিক বেঈমানের বাচ্চাদের কিন্তু সুলকা নিয়ে 100 পাওয়ারে শুরু হয়ে যেত। তখন ওরা বলতো মোল্লা ধরো মোল্লা মারো জেলে নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে, কথা বলেন ঠিক কি না? তখন ওদের ঘুম হারাম হয়ে যেত, হুজুরদের কেমনে বার দেয়া যায়, মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো আন্দোলন সই হয়ে যেত। এখন খুঁজে দেখো বাবারে এত ঢাকা ভার্সিটির শিক্ষক দাড়ি নাই, মুখের ভিতরে প্যান্ট শার্ট কোট পরা এর বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরাও স্পষ্ট করে বলি, তোমরা যতই আমাদের বিরুদ্ধে বলো আলেম ওলামা, কিন্তু এই দেশের প্রত্যেকটা তাওহিদি মুসলমান ইমানদার যুবকের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছেন। আল্লাহ আকবার বলো। আমরা তো দেখেছি মামুনুল হক যেই জায়গায় যাক 10 লক্ষ মানুষ, শুধু মাদ্রাসার হুজুর নয়, শুধু মাদ্রাসার তালবেলেম নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি পর্যন্ত ছেড়ে দেয়, কয় হুজুর ভালোবাসি সুবহানাল্লাহ। কোন মিজানুর রহমান আজারি যেইখানেই যাক ওই জায়গায় 10 লক্ষ মানুষ, ওদের মাথা গরম কিরে আমরা বিরিয়ানি খাওয়াই, আমরা বিরিয়ানি খাওয়াই, দিন গেলে 500 টাকা মাইনা দেই, তারপর আমাদের সমাবেশে এত মানুষ হয় না রে। আর হুজুররা চাইরা না, পয়সা দেয় না, নিজের পকেটের টাকা খরচ করে হুজুরদের বয়ান শোনার জন্য আলেম ওলামার পিছনে এইভাবে জনগণ দৌড়ায়। এইভাবে দৌড়াইতে থাকলে সামনে আমাদের অবস্থা খারাপ, এই জন্য জলদি জলদি মরে থুইছে। আহারে কত আলেমের সন্তান কান্দে, কি তাদের অপরাধ! আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা সংবাদ চলতেছে, সম্ভবত উত্তরাঞ্চলে হবে, ওই যে আপনার বগুড়া অথবা রংপুরের ওইদিকে সম্ভবত হবে রে, একটা যুবতী মেয়ে সারা পৃথিবীর সামনে বলতেছে, শোনো অমুক নেতায় আমারে পদের লোভ দেখাইয়া দীর্ঘদিন ধরে ধর্ষণ করছে, কইছে তোমার একটা পদ দেব, কি দিব? একটা পদ দেব, আর তুমি করো আমার একটু খেদমত করো। এর বিরুদ্ধে নাস্তিক মার্কা হলুদ মিডিয়ার কোনো কথা নাই, কথা বলেন। এই যে পদের লোভ দেখায় মেয়েটা, যুবতী মানুষ বলতেছে আমি অল্প বয়স ছিল 13-14 বছর থেকে আমারে দর্শন করা শুরু করছে, চোপেন বলতেছে এত খারাপ ভাবে আমাকে দর্শন করেছে, তারপরও মিডিয়ার কোনো আন্দোলন নাই, কোনো নেতার কোনো প্রতিবাদ নাই, মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে হইটেলে বেড়াইতে গেছে, সুলকানি শুরু। মনে রাখবা মুসলমান, এইভাবে দিন চলতে পারে না। আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালারা বাংলার জমিনে 88-র বন্যায় কিন্তু কচুরি পানার মতো বেশি আসে নাই, এই আলেম ওলামা এই বাংলার জমিনের জন্য অনেক অবদান আছে, তারা গরিব দুঃখী মানুষের পাশে বিপদের সময় পাশে দাঁড়ায় যায়, তারা করোনার সময় মানুষ তার সন্তানের পরিচয় দেয় না, বাবার পরিচয় সন্তান বলে আমি বাবার করোনা হয়েছে কাছে যাব না, এই টুপিওয়ালা এই হুজুর মৌলবীরা মোল্লারা কিন্তু তোমার বাবার গোসল করাইছে জানাজা পড়াইছে জীবনের ঝুঁকি নিয়া, তারপরেও বলতেছে আলেম ওলামা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়, সেই আলেম ওলামাকে এইভাবে আর জুলুম নির্যাতন করতে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কি না? আলেম ওলামার পক্ষে থাকতে হবে, যুবক ভাইয়েরা রাজি আছো না নাই? কারা কারা তৈরি আছো? এই দেশের নায়েবে রাসূল হযরত ওলামা ইকরামের পিছনে আমাদেরকে রক্ত দিয়ে জীবন দিয়ে প্রয়োজন হলে মাথায় কাফনের কাফন বেঁধে আলেমদের পক্ষে থাকবে, দুই হাত আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লাহ কবুল করে বলেন আমিন। ইসলাম চাই কি চাই না? আর একটা ভিডিও আপনারা দেখতেছেন ইদানিং, গ্রিন লাইন একটা বাস, বলেন নাম কি? কিছু আপডেট কথা, আমরা তো একটু ইয়াং হুজুর তাই না? আমরা যদি যুগ উপযোগী এই যুগের কথাগুলো না বলি তাহলে কে বলবে, ঠিক কিনা বলেন? গ্রিন লাইন বাস নাম শুনছেন? এই রোডেও মাঝে মধ্যে দেখা যায় নাকি? এই গ্রিন লাইন বাসের কর্তৃপক্ষ একটা নিয়ম জারি করেছে যে আমার বাস রাত দিন 24 ঘন্টা যখনই চলুক আজান হলে নামাজের সময় হলে মসজিদের পাশে বেরেক করে দাঁড়াবে। আল্লাহ আকবার কয় না? এই দেশ থেকে ইসলাম উঠাই দিবে এত সস্তা? কারণ এই দেশের শিখরে গেড়ে আছে ইসলাম, কথা বলেন ঠিক কি না? বলছে আমার দেশে আমার বাস চলবে, নামাজের সময় হলে বেরেক দিব। এক ভদ্রলোক পোস্ট কমেন্ট করেছে, এই জন্য আপনাদের বাসে উঠতে ভালো লাগে না। এবার
কেন বলে খালি আপনারা নামাজের সময় হলে বিরতি দেন, মনে হয় বাসে উঠছি নাকি নামাজের জন্য উঠছি ঠিক পাইলাম না। এবার ওই ম্যানেজার সাহেব ওখানে রিপ্লে দিছেন কমেন্টের বিপরীতে, উনি উত্তর দিছেন আমাদের বাসগুলো নামাজের সময় হলে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজেই মসজিদের পাশে দাঁড়াবে, তোমার মতো ভদ্রলোক প্যাসেঞ্জার দরকার নাই, তুমি আমার বাসে উঠো না। আল্লাহ আকবার গান। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের আকাবির সকলের, জোরে বলেন ঠিক কিনা। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুক্তি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, জোরে বলেন ঠিক কিনা। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তসনা শত মসনাদ বাতিলের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, মোরা অপেক্ষায় আছি প্রিয় রাহবার আল্লামা মামুনুল হকের, জোরে বলেন ঠিক কিনা। মোরা অপেক্ষায় আছি প্রিয় রাহবার আল্লামা মামুনুল হকের, যার গর্জনে ফের তসনা ছবে মসনদ জালিমের, মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের, নারায় তাকবীর।